Hi friends, welcome to our new channel Living with Smile. এখানে 1 কেজি পরিমাণ বড় সাইজের আরমাজ আমি নিয়ে নিয়েছি। কোরমা কিন্তু বড় সাইজের আরমাজ দিয়ে খেতে বেশি টেস্টি হয়, বাট ছোট মাছ নিলেও প্রবলেম নেই, করতেই পারেন। কারণ সব সময় হাতের কাছে বড় আর পাওয়া যায় না। তো এখানে আমি 1 কেজি আরমাজ নিয়ে নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ সরষের তেল আমি পুরো ধোয়া উঠা গরম করে নিয়েছি। এইবারে মাছ দিয়ে আমি খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তুলে নেব। মাছটা দিয়ে দিয়েছি, এইবারে এক সাইড আমি 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করব, উল্টে দিয়ে অপর সাইডে আমি 1.5 মিনিটের মতো ফ্রাই করে মাছগুলো তুলে নেব। দেখুন দুই সাইডে আমি হালকা করে এভাবে ফ্রাই করে দিয়েছি। এইবার মাছটা তুলে নেব। পাতা তেজপাতাটা যখন ফ্রাই হয়ে সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব 350 গ্রাম পেঁয়াজ। এখানে 1 কেজি মাছে 350 গ্রাম পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এক টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, আর আমি একটু ঝালটা বেশি খাই তো সেই জন্য আমি 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে একটি পেস্ট রেডি করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবারে কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি দিলাম 1 টিস্পুন। এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে রেখেছি সেটা। এইবারে লো হিটে রেখে মশলাটা আমি কষিয়ে নেব, 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়ে ফিরে আসবো। এটা করে আরও 10 মিনিটের মতো লো হিটে মশলাটা আমি কষাবো। আর যদি মনে হয় তলা দিয়ে ধরে যাচ্ছে, সামান্য জল অ্যাড করে আপনারা কিন্তু কষিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন তেলটা বেরিয়ে এসছে আর সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। মশলা কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দেবো। আগে থেকে উষ্ণ গরম করে রেখেছি, সেই জল আমি অ্যাড করব। খুব বেশি ঝোল আমি দেবো না। কারণ এই পর্যায়ে সামান্য চিনি আমি অ্যাড করে দেব। এইবার দিয়ে দেব জল। দেখুন জলটা আমি অ্যাড করে দিয়েছি, উষ্ণ গরম জল। এইবারে হিটটা বাড়িয়ে দেব, যতক্ষণ না ঝোলটা ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে হিটটা আমি কমিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। প্রথমে ল্যাজাটা দিয়ে দিলাম। আর মাছের ল্যাজা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর মাছ যখন কিনবেন লেজের দিকটাই কেনার চেষ্টা করবেন, কারণ আর মাছ, বোয়াল মাছ, এই মাছগুলো কিন্তু লেজের দিকটাই খেতে বেশি টেস্টি হয়। সুতরাং লেজের দিকটাই নেওয়ার চেষ্টা করবেন। একটু মিশিয়ে নিয়ে এইবারে একদম লো হিটে ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিটের মতো রান্না করবো। আর এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নেবেন। ফিরে আসবো ঠিক 10 মিনিট পর। দেখুন তেল ভেসে উঠেছে, মাছ রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে হিট বন্ধ করে 10 মিনিট ঢাকা দিয়ে স্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। আর মাছের কোরমা।